বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে এবং ব্যাংকের অ্যাকাউন্টে এই টোটাল অ্যামাউন্টটা আমি তো কোনো প্রতিষ্ঠান না, আমি একা মানুষ। তো আলহামদুলিল্লাহ কিছু দিনই ভেরা সাহায্য সহযোগিতা করেছে এখানে আত্মাপুর মসজিদ আছে, ইসলামিক সেন্টার আছে, ওনাদের সহযোগিতা নিয়েছি প্রথমবার। এখন আমরা বেশ কিছু জায়গায় খবর নিয়েছি এবং যত উচ্চ পদস্থ যারা অভিজ্ঞ তারা বলেছে যে বাংলাদেশ আর্মি যদি আপনার এই ত্রাণ নেয় এবং নৌবাহিনী বা সেনাবাহিনী আরও কিছু বাহিনী কাজ করতেছে, আমাদের কথা হচ্ছে আপনি যদি এটা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে পারেন, দে আর সো গুড, তারা রিমোট এরিয়া পৌঁছাতে পারে, তাদের বোট আছে, তাদের বড় গাড়ি আছে, যেখানে দেখা যাচ্ছে ট্রাক যাবে না, কভার ভ্যান যাবে না, মাশাল্লাহ তাদের যেই ক্যাপাসিটির গাড়িগুলো যাবে। এবং মাশাল্লাহ তারা এখানে এসে আমি যে ডিসিপ্লিন দেখেছি ইট ওয়াজ সো গুড মাশাল্লাহ। ওনারা প্রত্যেকটা নাম রাখতেছে, ঠিকানা রাখতেছে, ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, এভরিথিং। এবং মাশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের কাছে এই হিসেবটা আছে যে কোন এরিয়া বেশি ড্যামেজ এবং কোন এরিয়ায় এখন ইন নিড, মানে এই মুহূর্তে কোনটা সবচেয়ে বেশি মানে দ্রুত প্রয়োজনে যেখানে ত্রাণ পাঠাতে হবে। সো ইট ওয়াজ সো অ্যামেজড মি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আমি এখানে আজকে 60 টন নিয়ে আসছি, যেখানে 5000 প্যাকেট থাকবে, প্রতি প্যাকেটে 12 কেজি। স্যার একটু আসেন দেখাই। এখানে আমরা সবচেয়ে ভালো লাগতেছে কোন জিনিসটা, বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ অভাবী মানুষগুলোকে আল্লাহ নিরাপত্তা দান করুন, এবং আল্লাহ তাআলা বাংলাদেশের যারা নিরাপত্তার জন্য কাজ করতেছে আল্লাহ তাআলা ওনাদের সুস্থ এবং ওনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহ তাআলা ওনাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিন। ওনারা সত্য নিষ্ঠার সাথে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে এমনি থাকবে বিল্লাহ তাআলা। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ভালোবাসা প্রথমে আল্লাহ ভালোবাসে, তারপর আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি, জিব্রাইল আসমানের ফেরেশতাদেরকে বলে আল্লাহ অমুকের ছেলে অমুককে ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, তারপর এই ভালোবাসা জমিনে আসে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ আর্মি কে না ভালোবাসে, আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলা ওনাদের মর্যাদা আরও বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা অন্যান্য যে বাহিনী আছে সবাই কাজ করতেছে, নৌবাহিনী, পুলিশ, আর্মি, সবাই আল্লাহ তাআলা সবাইকে সত্য নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দান করুন, মানুষের আমানত মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি জামশেদ মজুমদার, আপনারা আমাকে যে আস্থা করেছেন, লুক অ্যালোন আই ক্যান্ট ডু এনিথিং, তবে হ্যাঁ আমি নিজেও রিমোট এরিয়া যাচ্ছি, ইভেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ইনশাআল্লাহ আমি কিছু জায়গায় যাবো যেখানে ত্রাণ বিতরণ করবো। হয়তো এই 5000 প্যাকেট আমার একার পক্ষে ইম্পসিবল, ওই ভলান্টিয়ার যাকে আমি চিটং থেকে নিয়ে আসবো, ঢাকা থেকে নিয়ে আসবো, সেও কি জানে, বাট ওনাদের কাছে ম্যাপ আছে, ওনাদের কাছে এভরি বিট অফ ইনফরমেশন আছে, ইনশাআল্লাহ দে ক্যান ডু বেটার। হ্যাঁ এখানে 12 কেজির প্যাকেটগুলো, 12 কেজির 5000 প্যাকেট আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমাদের আরও 4টা ট্রাক আছে যেগুলো ওখানে আছে, 3টা দিরাই যাবে। আপনারা অনেকে বলেছেন দিরার অবস্থা খুবই খারাপ, তো মাশাল্লাহ আমি কিন্তু সেনাবাহিনীকে কিছু বলিনি কোথায় নেবে, আমি একটু ভয় চুপচাপ আছি, বাট মাশাল্লাহ দেখলাম যে ওনারা ছাতক একটা গাড়ি এখনই পাঠাই দিবে আর 3টা গাড়ি ওনারা ঠিক দিলাই পাঠা দিচ্ছে। একটা গাড়ি এখানে যেটা আনলোড হচ্ছে ওনাদের হয়তো কোনো রিমোট এরিয়া এখান থেকে ওনারা পাঠানোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু পেঁয়াজ আছে এখানে, আলু আছে পচনশীল, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, ওনারা বলছে ইনশাআল্লাহ মানে উইদিন সার্টেন টাইম ইনশাআল্লাহ তাআলা এটা বর্ধন হয়ে যাবে বিল্লাহ তাআলা। তো আপনারা দোয়া করবেন, আপনারা যে আমানত দিয়েছেন, আমি সিলেটে আরও 36 টন নিয়ে আসতে হবে, যেহেতু আমি সিলেটের জন্য 100 টন বাজেট করেছি, 4 টন আগে দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আমার একটা টাকাও নেই এখানে, শুধু গাড়ি ঘোড়া টাইম ভাড়া হোটেলে থাকি এটা আমার, এছাড়া আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমিও চেষ্টা করবো আরও কিছু কন্ট্রিবিউট করতে ইনশাআল্লাহ তাআলা। যদিও প্রথমে আমি দিয়ে শুরু করেছি আমরা বলতে চাই না, কিন্তু আমার এই সহকারে 64 টন যাবে, খুব শীঘ্রই 36 টন নিয়ে আসবো। আপনার কর ভাইরা আছে যদি ওনাদের সাথে মিলে কাজ করে, যদি ওই যে ডিসি অফিসের কথা বলে বা জেলা প্রশাসনের সাথে কথা বলে বা পুলিশের সহযোগিতা নিয়ে যদি রিমোট এরিয়া নিয়ে যেতে পারি বিদিনিল্লাহ ওখানে পৌঁছাবো, অথবা আপনাদের আমার এমন কারো কাছে দিব না যে আমার নিজের টেনশন থাকবে, আমার ঘুম আসবে না। মানে আমি এখানে আমার একটা প্রতিষ্ঠানে আসছি, উনি হচ্ছেন মেজর সাইফুল্লাহ সাহেব, মাশাআল্লাহ ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা এই যে আমাদের ভাইরা, আল্লাহি তারাই তো যারা আসলে সবসময় প্রস্তুত থাকে যে কোনো কাজে ই করতে, আর গভর্নমেন্ট খুবই বিচক্ষণতার সাথে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি, যেটা আসলে সব মানুষ কিন্তু পানিবন্দী, ধরেন এখানে এক গ্রামে 20টা পরিবার আছে, আরেক গ্রামে অন্তত ধরেন 1000 মিটার দূরে, 2000 মিটার দূরে দুটা গ্রাম আছে। দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা যারা শহর থেকে আসছি ত্রাণ নিয়ে আসছি, ওরা দেখেও নাই আমাদেরকে, যেহেতু নৌকা ছাড়া উপায় নেই, কে কাকে দেখবে, তো ও সবাই বলতেছে যে আসে নাই, টুকটাক যাচ্ছে, কিছু এলাকা এখনো পৌঁছায় না যেমন সত্য, আবার অনেক এলাকায় পৌঁছাচ্ছে সত্য। আমরা ওদের জন্য দোয়া করবো,
আল্লাহ তালাই পারে সবাইকে খাওয়াইতে, আমরা পারি না। আমরা সামান্য একটু সাদাকা করে হয়তো নিজেদের আখরাতের মুক্তির একটা একটা চেষ্টা করতে পারি, আল্লাহ তালা আমাদের চেষ্টা কবুল করুন। তিনি যদি এটা কবুল না করে আমরা ব্যর্থ এবং আমরা আমাদের সর্বনাশ। আল্লাহ তালা আমাদেরকে সর্বনাশের হাত থেকে আশ্রয় দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান আহসানান জাযা। আপাতত আমার কাছে কেউ কোনো টাকা পাঠাবেন না, মানে আমি এলোন মানে অ্যাকাউন্ট হ্যান্ডেল এনে দিন, মানে দ্যাট মাছ ঠিক আছে। 1,36,00,000 টাকা আসছে। আপনারা দয়া করে যে বিকাশ নাম্বার আমি অলরেডি পেজ থেকে ডিলিট করে দিয়েছি, যে যে পেজ আমি বলছি, শুধু আমার জামশেদ মজুমদার আইডিতে রাখছি এগুলো অ্যাজ এ ডকুমেন্ট বা কাজ করছি, একটা এটা এটা থেকে গেল স্মৃতি। তবে প্লিজ কেউ আর আমার কাছে কোনো টাকা পাঠাবেন না। 17 তারিখ থেকে এখন পর্যন্ত আমি কিছুই করতে পারতেছি না এই ছাড়া। তো আপনারা এখন আমার যদি প্রয়োজন হয়, যদি আমি মনে করি যে আই এম কেপেবল মোর দ্যান দ্যাট, আমি ইনশাআল্লাহ তাআলা বিইজনিল্লাহি তাআলা আই উইল লেট ইউ নো, আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যে আপনারা ঠিক আছে আবার পাঠান। আপাতত জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ যে 1 টাকা পাঠিয়েছে তার দান কবুল করুন 1,000,00,000,000 বৃদ্ধি গুণে। যে 1,00,000,000 পাঠিয়েছেন তারটাও আল্লাহ কবুল করুন 1,00,00,000,000 গুণে। জাযাকুমুল্লাহ খায়র আহসান জাযা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাজু সাহেব, ইট ওয়াজ ভেরি নাইস টু মিট ইউ, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। ওনারা অক্লান্ত পরিশ্রম করছে, বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র।